কোরআন এবং হাদিসের আলোকে জানাবেন জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন মাগরিবের আজানের পরে আর জামায়াতের পূর্বে দুই রাকাত রয়েছে এবং রসল সাল্লাহ আলী সাল্লাম সবে তারা পড়েছেন সুতরাং এই সুন্নাতকে আমাদেরকেও ধরে রাখা উচিত তবে যে কোনো সালাতের আজানের পর দুই রাকাত সালাত আদায় করা যায় উক্ত মর্মে অনেক সহি হাদিস রয়েছে এছাড়াও নির্দিষ্টভাবে মাগরিবের পর দুই রেখা সালাত আদায়ের কথা স্পষ্ট রয়েছে কেউ চাইলে পড়তে পারে কিন্তু উক্ত সালাতকে বর্তমানে মসজিদগুলোতে অবজ্ঞা করা হয় বেশি এমন কি এই সালাদ সম্পর্কে অধিকাংশ মুসল্লি খবর রাখে না অবশ্য পিছনে একটি হাদিস রয়েছে যে হাদিসটি হচ্ছে মনকার হাদিস আবদুল্লাহ ইবন বোরাইদা রদিয়াল্লাহ তালানহ তার পিতার সূত্রে বর্ণনা করেছেন ইন রাইন দা কুল্লি আদানাইনি ও রকাতাইন মা খালাফাল মাগরিব নিশ্চয়ই প্রত্যেক আদানের পর দুই রাকাত চলাত রয়েছে তবে মাগরিব ব্যতীত এই হাদিসটি সঠিক নয় বাইহাকি সোনানুল কোবরা চার নম্বর হাদিস এই হাদিসটি সঠিক নয় এবং বায়হাকি রহমেউল্লাহ এ হাদিস উল্লেখ করার পর তিনি মন্তব্য করেছেন বায়হাকি সোনান শো করা আটষট্টি নম্বর হাদিস এখানে তিনি উল্লেখ করেছেন ওয়াহাদা মিনহ খাতা ফিল ইসনাদ ওয়াল মাতন অতিরিক্ত অংশের সনদ ও মতন উভয়ে ভুল রয়েছে কিতাবে সহি হতে পারে কিভাবে এটা সহি হতে পারে অতবার তিনি বলেন যে ইবনু বোরাইদা নিজেই মাগরিবের পূর্বে দুই রাখা সালাত আদায় করতেন বাইহাকি সোনানো সুগরা পাঁচশত আটষট্টি নম্বর হাদিস ইবনে হিব্বান এক হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিস স্পষ্ট হাদিস এখানে আবদুল্লাহ ইবনু বোরাইদা রদিয়াল তালন মাগরিবের আদানের পর জামাতের পূর্বে সালাত আদায় করতেন এখন আবদুল্লাহ ইবনু মোকাফল রদিয়াল্লাহ তালন বলেন সেই হাদিসগুলো দেখাচ্ছি রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন সল্লু কবলা সালাতিল মাগরিব আতাইন নিশ্চয় তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত সালাত আদায় করো আবারও বলছেন সল্লো কাবলা সলাতেল মাগরিবে রকাতাইন তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত সালাত আদায় করো এবার কলাফি সালেসা তৃতীয়বার গিয়ে তিনি বললেন লিমাং শাআ যে ইচ্ছা করে সে পড়বে যার ইচ্ছা সে পড়বে কা র কা আয়াতিদাহা নাসু সুন্নাহ তিনি তৃতীয়বারে গিয়ে ছাড় দিলেন এই জন্য যে লোকেরা যাতে এটাকে সুন্নাত হিসেবে না ধরে অর্থাৎ যেন মনে না করে যে সোননা তো মতো যেন এটাকে ধারণা না করে যে হাদিসটি বোখারিত রয়েছে এগারোশো তিরাশি নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন এগারোশো বারো এগারোশো তেরো নম্বর হাদিস শহীদ মুসলিমের উনিশশো পঁচাত্তর নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন আঠারোশো আট নম্বর হাদিস এরপরে আনাসরদ্দাহ তালানহু তিনি বলছেন যে আমরা যখন মদিনায় থাকতাম তখন এমন অবস্থা হতো যে মাগরিবের জন্য যখন আজান দিত তখন লোকেরা কাতারে দাঁড়িয়ে যেত অতপর তারা দুই দুই রাকাত রাকাত করে সলাত আদায় করতো এমনকি যখন কেউ অপরিচিত কোনো ব্যক্তি আসতো ইন্নার গারিবা লায়াত হল মসজিদ যখন কোনো অপরিচিত ব্যক্তি মসজিদ আসত ফায়িব আন্না সালাত তো মিন কাসরাতে মাই ও সল্লি ইহা সল্লি হেমা কোন অপরিচিত মানুষ মসজিদে প্রবেশ করলে ধারণা করতো যে হয়তো মাগরিবের সালাত হয়ে গিয়েছে মানে এত মানুষ এই দুই রাখা সালাত আদায় করতো অনেক মানুষ সালাত আদায় করতো এটা যে হাদিসটি সহি মুসলিমে রয়েছে উনিশশো ছিয়াত্তর নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন আঠারোশো নয় নম্বর হাদিস তো এই সহি মুসলিমের হাদিস থেকে প্রমাণিত হলো যে সালাত রয়েছে এবং সালাত আদায় করতে হবে এটার গুরুত্ব অনেক তবে কেউ ইচ্ছা করলে পড়তে পারবে আবার কেউ ইচ্ছা করলে না পড়ে দাঁড়িয়ে থাকতে পারবে কিন্তু কেউ যদি পড়ে তাহলে তাকে অবজ্ঞা করা যাবে না এমন কি এই প্রত্যেকটা ইমামের উচিত যেন ওই মাগরিবের পরে যারা ইচ্ছা করবে পড়ার জন্য তাদেরকে যেন সময় দেওয়া হয় আর এই সালাদটা মাগরিবের পরই শুরু করা উচিত আজানের পর আজানের পর আহ আজানের জবাব দিয়ে আজানের দোয়া পড়ে শুরু করে দিবে দুই রাখাত সালাদ হালকা করে পড়ে নিলে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি